রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে পাত ফাইন্ডার আমরা এই কাজটাকে আজকের কাজের জন্য সিলেকশন করেছি তো এই কাজটা এই ইমেজটা থেকে আমরা একটি ভেক্টর রূপান্তরিত করব আমরা এই কাজটাকে আগে পেন টুলের যে সকল কাজ আছে সেই কাজগুলোকে আমরা করে নিই দেন আমরা ফাইন্ডারের কাজগুলো দেখে নেব আমি আমার এর আগের একটি ভিডিওতে কীভাবে আমরা সুন্দর করে পাত করতে পারি এবং সহজভাবে সে বিষয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে তো আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব আপনারা যারা পাত পাত সম্পর্কে ধারণা নিতে চান এবং শিখতে চান আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন পাথ করার শেষ এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করার জন্য পাথ ফাইন্ডার দেখুন এখানে পাথ ফাইন্ডার একটা অপশন আছে আমরা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটাও নিয়ে নিতে পারি যদি কারো পাত ফাইন্ডার অপশনটা যদি না থাকে আমরা উইন্ডোজে ক্লিক করে পাথ ফাইন্ডার অপশনটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এফ নাইন ফন্ডেজ থেকে যখন আমরা পাত ফ্র্যান্ডার দেখে দেব এখানে পাত ফাইন্ডারটা চলে আসবে আমরা পাথ ফাইন্ডার দিয়ে এখন পাত কিছু কাজ করব আমাদের এখানে দেখুন পাথ করা হয়ে গেছে প্রথমে এই যে পাথ করা অংশগুলো আছে এই সবগুলো অংশকে সিলেকশন করে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করার জন্য ডিভাইডেড ডিভাইডেড করবো অর্থাৎ আলাদা করব তো ডিভাইডেড এখানে পাত ফ্যান্ডার এগিয়ে দেখি আমরা এখানে ডিভাইডেড একটি অপশন আছে তো ডিভাইডেডে ক্লিক করব। দেখুন আমি এখন ডিভাইডেডে ক্লিক করছি তো ডিভাইডেডে ক্লিক করার পরে কি হয় সেটা একটু খেয়াল করি তো আমরা এখানে সবগুলো পাত করা যে এলিমেন্টগুলো আছে এগুলোকে সিলেকশন করে ডিভাইডেড ক্লিক করলাম দেন দেখুন ডিভাইডেড ক্লিক করার পরে আমার এখানে সবগুলো লাইন কালার শো করছে না আমি এখান থেকে ডিভাইডেড ক্লিক করার পরে সবগুলো লাইন কালার শো করছে না তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আমার প্রত্যেকটা এলিমেন্টই আসে এখানে দেখুন আর্টওয়ার্ক ভিউ দিয়ে যদি দেখি আমরা ভিউতে গিয়ে দেখুন আউটলাইন ভিউ যেটা কন্ট্রোল আই দিয়ে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে যদি দেখি দেখেন প্রত্যেকটা লাইন আমার এখানে আছে প্রত্যেকটা লাইন এখানে আসে তো আমরা আবার পিভিতে চলে যাই আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে তো এখন আমরা এখানে দেখেন এই যে যে এখানে স্টক স্টক লাইনটা এখানে হট চিহ্ন চলে আসছে অর্থাৎ স্টক যে কালারটা এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার নেই এই জন্য হট ও নির্দিষ্ট একটি কালার পাচ্ছে না বিধায় এখানে ও কোনো কালার দেখাতে পারছে না তো আমরা এখান থেকে আমাদের যে কালারটি দরকার আমরা এই কালারটি দিয়ে দেব এবার দেখুন আমার প্রত্যেকটি লাইনে কালার চলে আসছে দেখুন এখানে স্টক কালারের যে কালারটা এই কালার বক্সটাও সুন্দর মতো একই কালার দেখাচ্ছে তো আমাদের এখানে যখন কালার চলে আসছে দেখেন এখন এখানে দেখেন আমরা তো ডিভাইডেড করেছি পাপ প্যান্ডার থেকে আমরা ডিভাইডেড করেছি তো ডিভাইডেড করার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় খেয়াল করে যে এখানে আমাদের অনেকগুলো লাইন মানে স্টকের যে মাথাগুলো আছে এই মাথাগুলো চলে আসছে এখানে থেকে যাচ্ছে যদি আমরা এই অবস্থায় কোনো কাজ ফিল কালার করি অথবা ইয়ে অন্য কোনো কালার এই দিই তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই মাথাগুলো থেকে যাবে আরেকটি বিষয় আমরা এখানে ডিভাইডেড করার পরে সবগুলো কাজ সবগুলো এলিমেন্ট আমাদের একত্রে গ্রুপ করা হয়ে যায় তো আমরা এটাকে আনগ্রুপ করে নেব রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্লিক করব তো আমাদের কাজগুলো এখন প্রত্যেকটা এলিমেন্ট দেখেন আলাদা আলাদা হয়ে গেছে দেন আমি আবার আনগ্রুপের অপশনটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আমরা এই এলিমেন্টগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। অথবা আমরা যারা কিবোর্ড দিয়ে আনগ্রুপ করতে পারি কিবোর্ড দিয়েও করতে পারি অথবা এখানে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করতে পারি তো আমরা যারা কীবোর্ড থেকে পারি কন্ট্রোল শিফট জি দেখুন আনগ্রুপ হয়ে গেছে অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ তো আনগ্রুপ করা হয়ে গেলে এখন প্রত্যেকটা এলিমেন্টে আমরা ভালো করে দেখে দেখে যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কালার আইডার দিয়ে যেখানে যে কালার আছে কালারগুলো দিয়ে দেব দেখুন আমি এখানে কালার দিয়ে দিচ্ছি এলিমেন্টটা পুরোটাই একটাই এলিমেন্টে আসে তো সো আমরা এখানে বাকি এলিমেন্টগুলো একটু দেখে নেই দেখেন এখানে আমরা যখন এটা আমাদের দরকার নেই এটা আমাদের বাহিরের অপশন তো এটাকে যখন নিয়ে নিচ্ছি আমাদের এই এলিমেন্টটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে এটা আলাদা এটা আলাদা তো এখন এই দুইটা এলিমেন্টকে আমরা কিভাবে এক করব এই দুটা এলিমেন্টকে আমরা এখানে দেখেন এটা আলাদা হয়ে গেছে এখানে এটা আলাদা আছে এটা আলাদা আছে তো এলিমেন্টটা ডিভাইডেড হয়ে গেছে অনেকগুলো ডিভাইডেড তো এই কর্নার থেকে যে আমাদের যে পাথের কারণে যে বিষয়টা আছে ওই কনারটাও একটা ডিভাইডেড হয়ে গেছে তো সবগুলো এলিমেন্টকে একসাথে ধরে আমরা এখান থেকে পাতফাইন্ডার থেকে আরেকটা অপশন আমরা দেখি না এই যে ফার্স্ট যে ইউনিট মানে একত্রিতকরণ তো ইউনিটে আমরা ক্লিক করব দেখুন আমাদের এখন এখানে এই পুরা টোটাল যে পাতাটার যে এলিমেন্ট আছে এই এলিমেন্টটা এক হয়ে গেছে তো আমরা এখানে দুইটা জিনিস পাথ পয়েন্টের থেকে দুইটা জিনিস ফাইন্ড আউট করতে পারলাম এক চললাম যে পাত করার পরে আমরা ডিভাইডেড ডিভাইডেড করবো প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইডেড করার জন্য ডিভাইডেড অপশন দেন যেই এলিমেন্টটা বেশি ডিভাইডেড হয়ে গেছে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে সেটাকে আবার একত্রিতকরণ একত্রিতকরণের জন্য আমরা ইউনিটি ইউজ করব। তা আমি এখানে কালারগুলোকে ভিন্ন কালার দিচ্ছি কারণ বোঝার জন্য যেটা আমরা কাজ কমপ্লিট করছি তো সেই এলিমেন্টটাকে বোঝার জন্য তো এটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দিলাম দেখুন এখন এখানে খেয়াল করেন আমাদের এখানে এই জিনিসটা পুরো একটা এলিমেন্টে ক্লিয়ার হলো তো এটাকেও আমরা একটা ভিন্ন কালার দিচ্ছি দেখেন এইখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা এই পুরো কাজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে নিলাম এবং এখানে দেখে নিচ্ছি আমাদের যে এলিমেন্টটা দরকার সেটার মাথাটা এই পর্যন্ত আছে তো আমরা এটাকে আবার কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করে আনহাইট করে নিলাম এখানে দেখেন আমার এইখানে ডিভাইডেড করার কারণে এই কাজটাও ডিভাইডেড হয়ে গেছে তো এই বিষয়গুলো এখানে যে এলিমেন্টটা এ এলিমেন্ট এ এলিমেন্টের সাথে যাবে এ এলিমেন্টটার সাথে যাবে তো এলিমেন্টটা ধরবো এবং এ এলিমেন্টটাকে আমরা সিলেকশন টুল দিয়ে অবশ্যই সিলেকশন টুল দিয়ে এ এলিমেন্টটাকে ধরবো এবং এই এলিমেন্টটাকে ধরবো ধরে নিয়ে এই দুটোকে আমরা আবার ইউনিটি করে দেবো ইউনিটি করে দিলাম দেখেন এখন এই দুইটা একই এলিমেন্টে রূপান্তরিত হয়ে গেল তো এখন দেন এভাবে যে কয়টা জায়গায় আমাদের সমস্যা মানে পাত করার পরে ডিভাইডেড করার পরে যে কয়টা পয়েন্টে আমাদের সমস্যা ফেস করতেছি সে কটা পয়েন্টে আমরা এভাবে একটু দেখে এগুলোকে যেগুলো বিভক্তি হয়ে আছে সেগুলোকে ইউনিটি করে নেব এবং দেন অন্যান্য কিছু বিষয় যেমন এখানে যে এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে মাথাটা আছে দেখুন এটাকে যদি আমরা ফিল কালার দেই দেন এটা একটা ফিল কালার এবং এটাকে একটা সাদা আউটলাইন একটা স্টক কালার দিয়ে স্টকে সাদা কালার দিয়ে দিলাম তো এখন তো এখানে যে মাথাগুলো দেখা যাচ্ছে তো এই জিনিসগুলো আমার এলিমেন্টে এলিমেন্টে আমি রাখতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা পাথ ফাইন্ডার থেকে দেখেন মাইনাস ব্যাক একটি অপশন আছে মাইনাস ব্যাক অপশনে আমরা যদি ক্লিক করি দেখেন এটি মাইনাস হয়ে যাচ্ছে তো দেন আমাদের কোনো এলিমেন্টে যদি এরকম লাইন চলে আসে সেক্ষেত্রে আমরাকে আমরা সেটাকে পাথফাইন্ডার থেকে মাইনাস ব্যাক দিয়ে মাইনাস করে দেব তো আমরা এখানে আমাদের যে এলিমেন্টগুলো দরকার এই কাজের জন্য সেই এলিমেন্টগুলো দেখে নিচ্ছি দেখুন এই এলিমেন্টের সাথে কোথাও অন্য কোনো এলিমেন্ট যোগ হয়ে নেই এবং এটা ডিভাইডেডও নেই যেমন এই যে এখানে এই এলিমেন্টটা দেখি আমরা এলিমেন্টটা এখানে দুইটা অংশে ভাগ হয়ে আছে দুইটা অংশে ভাগ হয়ে আছে তো আমরা এই দুইটা অংশকে একত্রে ধরে একত্রে এই দুটো অংশকে সিলেক্ট করে আমরা এখানে ইউনিটি দেবো পাত পয়েন্টার থেকে ইউনিটি অপশনটা ইউজ করবো দেখুন আমাদের এখানে এটা ইউনিটি হয়ে গেছে একত্রিত হয়ে গেছে তো আমরা পাত পয়েন্টার থেকে এ পর্যন্ত তিনটি অপশন দেখলাম একটি ইউনিটি একটি হলাম ডিভাইডেড আরেকটি হলাম মাইনাস ব্যাক তো আমরা আমাদের কাজের ক্ষেত্রে এক এক সময় এক একটি অপশন ইউজ করতে হবে তো আমাদের কোথায় কোন অপশনটি ইউজ করতে হবে সে জিনিসটা লক্ষ্য করে অবশ্যই সে জিনিসটা প্রয়োগ করতে হবে দেখেন এখানে এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে দেন এখানেও কিছু অংশ বিভক্ত হয়ে আছে তো আমরা এই জিনিসটাকে একটা এলিমেন্টে দাঁড় করাবো তো সেজন্য আমরা এটাকে সিলেকশন করে নিই এবং এটাকে সিলেকশন করে নিই তো দুইটাকে একত্রে সিলেকশন করার জন্য আমরা সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেকশন করব দেন শিফট কিবোর্ড থেকে শিফট ধরে আমরা বাকি অংশটাকে সিলেকশন করব তো দুটা একত্রে সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা এখানে ইউনিটি অপশনটা ইউজ করব দেখুন এই ইউনিটটা এলিমেন্টটা একত্রিত হয়ে গেল এভাবে আমরা আমাদের কাজের যে অংশগুলো বিভাগে বিভক্ত হয়ে যাবে সেই অংশগুলোকে আমরা ইউনিটি অপশন দ্বারা এক করে নেব দেন এভাবে ফাইন্ডার দ্বারা আমাদের কাজগুলো হয়ে গেলে দেন আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে পাশে রেখে আইডোপার দিয়ে আমরা যে যে কালার এখানে আছে দেওয়া আছে সেই কালারগুলোকে আমরা আইডোপার দিয়ে এখানে দিয়ে দেব আইডোপার দিয়ে আমাদের কালারগুলো সিলেকশন করা হয়ে গেলে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা এনে একটি রেক্ট্যাঙ্গেল নেব দেন এই রেক্টেঙ্গেলের কালারটা ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই কালারটা দিয়ে দিই তো দেখুন আমাদের ডিজাইনটা অলমোস্ট ডান আমরা আজকে পাথান্ডার থেকে ডিভাইডেড ইউনিটি এবং মাইনাস ব্যাক এই তিনটে অপশন আমরা এই কাজের জন্য ইউজ করেছি তো বাকি যে অপশনগুলো এখানে আছে। তো এই বিষয়গুলো আমরা নেক্সট আরেকটি কাজের জন্য যে কাজে বাকি যে অপশনগুলো আছে ইউজ করা যায় সেরকম একটি কাজ নিয়ে আবার আমরা বাকি অপশনগুলো সম্পর্কেও জানবো আশা করি এই তিনটি কাজ আমরা নেক্সট কিভাবে কীভাবে আরও শর্টকাটে করা যায় সে বিষয়গুলো আমি আপনাদেরকে সে বিষয় সম্পর্কেও ধারণা দেব বন্ধুরা আজকে পর্যন্তই বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে অন্য একদিন আবার আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব আল্লাহ হাফেজ